আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে জানাবো, তুলারাম কলেজে অনার্স করতে হলে আপনাকে কতটুকু পয়েন্ট লাগবে, অর্থাৎ কতটুকু পয়েন্ট থাকলে আপনি ভর্তির জন্য অন্তত আবেদনটা করতে পারবেন, আবেদন যোগ্যতাটা কতটুকু, সেটাই আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমে হচ্ছে যারা হচ্ছে মানবিক শাখা থেকে অনার্স করতে চাচ্ছেন, কিংবা যারা হচ্ছে মানবিক শাখার তারা যদি অনার্স করতে চান, তাদের আবেদন যোগ্যতাটা লাগবে হচ্ছে এসএসসিতে 2.50 এবং এইচএসসিতেও 2.50, অর্থাৎ আপনার মোট 5 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারছেন। তো তারপর হচ্ছে যারা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার থেকে অনার্স করতে চাচ্ছেন, যারা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার তাদের হচ্ছে পয়েন্ট লাগবে এসএসসিতে 3.00 এবং হচ্ছে এইচএসসিতে 2.50 থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এবং যারা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে সায়েন্সের যারা আছেন তাদের হচ্ছে 3.00 লাগবে হলো এসএসসিতে এবং এইচএসসিতে লাগবে হলো 2.50। তো কমার্স থেকে এবং সায়েন্স থেকে যারা হচ্ছে অনার্স করতে চান তাদের কিন্তু একই পয়েন্ট লাগবে, 3 পয়েন্ট লাগবে হচ্ছে এসএসসিতে এবং এইচএসসিতে যে লাগবে হচ্ছে 2.50। এটা হচ্ছে ভর্তির জন্য আবেদন যোগ্যতা, আপনি আবেদন করতে পারবেন। তার মানে এই না যে আপনি আবেদন করলেই চান্স পেয়ে যাবেন। আমি কিছু কিছু ভিডিওতে বলেছি যে আসলে এসএসসি এবং এইচএসসি মিলে যাদের 9 পয়েন্টের উপরে তারা আসলে চান্স পায়। তো অনেকে এই কথাটা আসলে বিশ্বাস করতে চান না বা বোঝেন না, বিধায় এই কথাগুলো বলেন। কারণ হচ্ছে আপনারা দেখতেছেন ভর্তির আবেদন যোগ্যতা এত কম, কিন্তু তাহলে চান্স পেতে এত কেন বেশি, বা আপনারা অনেকে বোঝেন না। আমি হচ্ছে এই যে আজকে যেই পয়েন্টগুলো বললাম এগুলো হচ্ছে আপনাদের আবেদন যোগ্যতা, অর্থাৎ আপনারা একটা আবেদন করতে পারবেন, কিন্তু আপনি যে সিলেকশন হবেন, আবেদনের চান্স পাবেন সেটা না। আপনাকে অবশ্যই অনেক ভালো পয়েন্ট নিয়ে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আপনি যদি জেনে শুনে জানেন আপনি হচ্ছে আপনি চান্স পাবেন না, তাহলে আপনি আবেদন করে শুধু শুধু একটা কলেজ আবেদন করলে কিন্তু আপনার আবেদনই টাইমটা শেষ, তখন আপনি দ্বিতীয়বার রিলিজ স্লিপে 5টা কলেজ আবেদন করতে হবে, তখন আপনার ক্ষতি হবে আরও। সেই জন্যই কিন্তু আমি বললাম যে আপনারা যারা হচ্ছে কম পয়েন্ট আছে তারা আবেদন করার দরকার নেই, তবে কলেজে হচ্ছে আবেদন যোগ্যতাটা আবেদন করতে পারবেন হচ্ছে আর্টস থেকে যে বললামই আমি 2.2 পয়েন্ট নিয়ে, এবং হচ্ছে কমার্স এবং সায়েন্স থেকে 3 পয়েন্ট লাগবে এসএসসিতে এবং 2.50 লাগবে হচ্ছে এইচএসসিতে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র আবেদনের যোগ্যতা, অনেকে এটাকেই ধরে নেন যে চান্স পাওয়ার যোগ্যতা। আসলে চান্স পেতে হলে আরও বেশি পয়েন্ট লাগবে, কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু 2 পয়েন্টের স্টুডেন্ট অনেক আছে, লাখ লাখ। তো এখন সিট তো আর প্রত্যেকটা কলেজে এত না, 3-4 হাজার সিট যদি থাকে, আপনি আবেদন যদি পরে 10-15 হাজার, সেখানে এত স্টুডেন্ট কিভাবে নেবে? আর যদি এ প্লাসের স্টুডেন্টগুলোই বেশি পড়ে, তাহলে কিন্তু কলেজ থেকে কখনো এ প্লাসের স্টুডেন্টগুলোকে রাইখা তার পিসের স্টুডেন্টগুলো কখনো নিবে না, যে যারা কম পয়েন্টের আছে। তো কলেজ চাইবে তাদের যাতে বছর শেষে একটা ভালো রেজাল্ট আসে এবং ভালো স্টুডেন্টেরই কিন্তু তারা আশা করবে। তো তাদের কলেজে যারা ভালো স্টুডেন্ট আবেদন করবে তাদেরকেই নিবে। তো যাই হোক, আসলে এটা হচ্ছে আপনাদের ব্যাপার, আমি জাস্ট হচ্ছে যোগ্যতাগুলো কতটুকু লাগলো আর যেটা আমি জানি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছে, আপনারা কি আবেদন করবেন কি না করবেন না, সেটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা সবারই আসলে নিজস্ব ব্যাপার। তো আবেদনের যোগ্যতা তো আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং হচ্ছে ভর্তি অনার্স ভর্তি সংক্রান্ত আরও কিছু ভিডিও আছে, আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন লিঙ্কগুলো, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন, যদি কোনো তথ্য লাগে তাহলে ওগুলো দেখে নিতে পারেন। তাহলে আশা করি তুলারাম কলেজের অনার্সের ভর্তি বিষয়ক যে জিনিসগুলো আছে এগুলো অন্তত ক্লিয়ার হয়ে যাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, কতটুকু যোগ্যতা লাগবে সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।